বাবু রয়েছেন এই এই মুহূর্তে মুহূর্তে চিকিৎসক প্রতিক্রিয়া নেব এই ছবি একদিকে আটটা দশ প্রায় বেজে গেছে গোটা বাংলা এই মুহূর্তে এই ছবির দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে বাবু আপনার কাছে যাব এই ছবি এই ছবি অকল্পনীয় কালীঘাটে তারা গেলেন কালীঘাটে তারা আলোচনার জন্য বসবেন বললেন কিন্তু তারপরেও তারা এখনো তর্কি করে যাচ্ছেন যে যতক্ষণ না আমাদেরকে মোবাইলে করে গোটা বাংলার মানুষকে দেখাতে দেওয়া হয় আমরা ভেতরে মিটিং করব না এটা কি ধরনের অসভ্যতম হচ্ছে আমার যেটা মনে হয় যে এই পুরো পঁয়ত্রিশ দিনে কিন্তু লাস্ট পাঁচ দিন হচ্ছে আমরা ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছি এই পাঁচ দিন আমরা দেখতে পারলাম যে গোলপোস্টটা তিনবার পাল্টে গেল প্রথম গোলপোস্ট তৈরি হলো নবান্ন তার পরবর্তী গোলপোস্ট চলে এলো স্বাস্থ্য ভবন তারপরে হঠাৎই এবার গোলপোস্ট পাল্টে চলে গেল কালীঘাট যদি কারুর সত্যি সদিচ্ছা থেকে থাকে এই অচল অবস্থা মেটানোর তাহলে কিন্তু এরকম তিনবার হঠাৎ তিন দিনে তিন রকম গোলপোস্ট হয় না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জেনে রাখুন আমাদের ছোট ছোট ভাই বোনেদের জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের শিরদাড়া এবং মস্তিষ্ক দুটোই কিন্তু সজাগ তাদেরকে আমি কুর্নি সেলাম অভিনন্দন নমস্কার এবং প্রণাম করি তার কারণ আপনার তিনবার গোলপোস্ট সরানোর পরেও এরা কিন্তু অনড় এবং অটল এরা কিন্তু যেখানেই গোলপোস্ট রাখুন আমার ছোট ছোট প্রতিবাদী চিকিৎসক ভাই বোনেরা গোল করেই কিন্তু ছাড়বে আপনি কালীঘাটে গোলপোস্ট বসিয়েছেন আমরা সেখানেও গোল করার জন্য রেডি আপনি যতই কেন প্রচেষ্টা করে যান লাইভ স্ট্রিমিং করতে দেবেন না এটুকু জেনে রাখুন এই ছোট ছোটো ছেলেমেয়েরা কিন্তু ওটা ছাড়া এগোবে না সুতরাং আপনাকে বলছি আপনি যদি স্বচ্ছতা চান আপনার যদি সত্যিই কিছু না ঢাকার থাকে যদি ভয় না থাকে ভীতি না থাকে তাহলে আপনি মেনে নিন আরো একটা জিনিস এটাও কি একটা কারণ হতে পারে যে বাড়িতে আমরা আমরা সাধারণত বাড়িতে যার বাড়িতে যাচ্ছি তার বাড়িতে খুব একটা বেশি জোর জুলুম বা ঝগড়া করা বা উঁচু কথা বলা এই সমস্ত কিছু করা যায় না জুনিয়র ডাক্তাররা তাও কিন্তু গেলেন সৌজন্যতা বজায় রেখে তাও কিন্তু গেলেন এটাও কি একটা কারণ হতে পারে সারাদাবু যে মোবাইল ফোন অ্যালাউ করছে না এটা আমার সারদাবু আপনি যদি আকস্মিকতা আকস্মিকতাটা উনি একটা অস্ত্র হিসেবে এখানে ব্যবহার করছেন যে ছোট ছোট ছেলেমেয়েরা হঠাৎই মুখ্যমন্ত্রী বাড়িতে ঢুকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাদের বয়স হচ্ছে পঁচিশ থেকে বত্রিশ তারা হঠাৎ একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রতাপশালী তিন তিনবারের মুখ্যমন্ত্রী তার বাড়িতে ঢুকছেন সুতরাং কিছু আমতা আমতা এসে যাবে তাদের সামনে দাঁড়িয়েছে ডিজি রাজ্যের ডিজি রাজ্যের হোম সেক্রেটারি তাদেরও কিন্তু একটা ভয়ডর আছে তারা কিন্তু একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং স্বভাবতেই উনি ভেবেছিলেন যে এরা ওখানে ঢুকে আকস্মিকতার জন তাড়নায় ওরা কিন্তু বলবেন না 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 ঠিক আছে ম্যাডাম আমরা সব মেনে নেবো ভুলে যাবেন না আমাদের দ্বারা এবং মস্তিষ্ক আবারও বললাম সাংঘাতিক সজাগ আমরা কিন্তু ছেড়ে দেব না আমরা ছেড়ে কথা করি চিকিৎসাও করি না চিকিৎসা যেরকম মন দিয়ে করি প্রতিবাদও সেরকম মন দিয়ে করবো চিকিৎসার যেরকম উত্তর খুঁজে বেড়াই এবং আপনার এই সামাজিক দুর্নীতিগ্রস্ত সমাজের চিকিৎসা করার জন্য আমরা আজকে ব্রতী এবং আমি একবার একবার শুধু ছবিগুলো দেখিয়ে দিতে চাই শারদ বাবু যখন বলছেন একদিকে একদিকে এই ছবি এবং অন্যদিকে অন্যদিকে কয়েকটা প্রশ্ন যে প্রশ্নগুলো আজ আমি আপনাদেরকে করছি খুব নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন এবং এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলছি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন কাজে না ফিরলে এফআইআর করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন কাজে না ফিরলে এফআইআর করবেন তারপর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিলেন তারপর এসমা প্রসঙ্গ টানলেন তারপর মিথ্যা বলে তৃণমূল কংগ্রেস লোক খেপাতে শুরু করলো বলল দেখো কত ডাক্তার রোগী দেখছে না বললেন গোটা স্বাস্থ্য ব্যবস্থা নাকি ভেঙে পড়ছে জুনিয়র ডাক্তাররা সাত শতাংশ ওয়ার্ক ফোর্স ধর্ণা দিচ্ছে তার জন্য নাকি গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে তারপর বললেন মিটিং করব। তারপর আপনার স্টাইলে ক্লোজ ডোর মিটিং যখন ভেস্টে গেল সিম্প্যাথি নিতে দু ঘন্টা অপেক্ষা করেছি বললেন আপনি কিন্তু তারপর আপনার দু ঘন্টা তার অপেক্ষা দু ঘন্টার অপেক্ষা যে অভয়ার মা বাবার সেমিনার রুমের সামনে তিন সাড়ে তিন ঘন্টা অপেক্ষার কাছে কিছু না বিচারের জন্য চৌত্রিশ দিন অপেক্ষার কাছে মূল্যহীন এটা বুঝে ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনলেন পদত্যাগ করতে চাইলেন আপনার পদত্যাগ এখন চাইনি লোকে আগে পাঁচজনের পদত্যাগ হোক তারপর দফা এক দাবি একের কথা উঠবে এখনো যদি ইস্তফা না দেন তার মানে তো এটা বুঝতে হবে যে আপনি ইস্তফা দিতে না এরপর আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা হলো সেটাও উপেক্ষা করে যখন ভয়ানক দুর্যোগের রাতে ছেলে টানা স্লোগান দিয়ে গেল ভোর থেকে ত্রিপল মাথায় ধর্না দিল ওদের বৃষ্টির মধ্যে টানা স্লোগান দেওয়া আন্তর্জাতিক মিডিয়াতেও ট্রেন্ডিং হলো আপনি বুঝলেন না গেলে ওটা অরণ্য জোলে পুড়ে খা খবর যারা নাকি করছে তাদের ওখানে গিয়ে একটা চেয়ারও খুঁজে পেলেন না মাননীয় মুখ্যমন্ত্রী তারা চৌকিতে বসেছিল সুর নরম করলেন তারপরে বললেন দোষীরা আমার কেউ নয় বন্ধু নয় শত্রুও নয় রিয়েলি এটাকে মাস্টার কি মাস্টার স্ট্রোক কেউ কেউ বলছে আপনার বিশাল বড় ফ্যানরা এটাকে মাস্টার স্ট্রোক বলে না মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাকফুটে গিয়ে সুন নরম বলে হিন্দিতে বলে আপ আয় উঠ নিচে আমি বলছি না হিন্দি বাংলায় চাপে পড়লে পর্বত মুশিকের কাছে আসে এ সমস্ত কিছু আপনি ধরে এটা নিয়েই কথাবার্তা বলুন কিন্তু রূপক অর্থ আমাদের বাংলায় বারবার ব্যবহার হয়েছে তবে এই ছবি দেখে যে এখনো মিটিং শুরু হলো না আমার কিন্তু মনে হচ্ছে এটা ইন্টারভেল এটা ইন্টারভেল অনেকে ভেবেছিলেন সিনেমা শেষ অনেকে ভেবেছিলেন খেলা শেষ আমি বলবো এটা ইন্টারভেল এবং পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত এত সহজে এরা ছেড়ে দেবে না এত সহজে আমরা ছেড়ে দেব না আমরা যারা সেই রাতে দেখেছি কিভাবে আর্চিকর হাসপাতালটাকে ভাঙচুর করা হয়েছে সেই রাতে যেটাতে অভয়াকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল আমরা ছাড়বো না বিচার চেয়ে যাব যারা প্রতিষ্ঠানিকভাবে প্রমাণ লোপাট করেছে যারা অভয়াকে পাগল প্রতিপন্ন করে আত্মহত্যা বলে সাজাতে চেয়েছে আমরা ছাড়ব না তাদের এবং আমরা এই দাবি থেকেও পিছু পা হব না যে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং ছাড়াই একটা মিটিং মুখ্যমন্ত্রীর আবাস কালীঘাটে হয়ে যাচ্ছে কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে আজ জবাব চায় বাংলাতে টাইট করে নিজের চেয়ার বা সিট সিট বেল্ট বাঁধুন